প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং ভালো আছো এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো তোমরা নিয়মিতই করে যাচ্ছো। আজকে আমি তোমাদের অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় 3 হলো বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন ও পরিবর্তন, সংস্কৃতি থেকে সংস্কৃতি। তো সংস্কৃতি কি এটা আমাদের জানা দরকার। তো আমাদের আজকে পাঠ্যক্রম হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি খেয়াল করো, সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবন যাপনের দ্বারাকে বুঝে থাকি। আবার খেয়াল করো, সংস্কৃতি কি বা সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতি বলতে কি বোঝো, এটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। অর্থাৎ সৃজনশীলের ক নঙে সংস্কৃতি কি, যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমরা এটু যদি লিখি তাহলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের দ্বারাকে বুঝি। অর্থাৎ মানুষের জীবনযাত্রার প্রণালীকে সংস্কৃতি বলা হয়। মানুষ তার জীবন জীবিকা নির্বাহের জন্য যে পথ অবলম্বন করে, যা সৃষ্টি করে, যা তৈরি করে, এদেরকেই আমরা সংস্কৃতি বলে থাকি। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি, আমরা যা খাই, আমরা যা পড়ি, যা যেভাবে চলি, এইটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই যে আমরা কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, এটা আমাদের সংস্কৃতি। সংস্কৃতির প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। আর আমাদের ভাষা কি? বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি, এটা আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতির জন্যই কিন্তু আমরা কি করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম। 1952 সালে ভাষা আন্দোলন করেছিলাম এই সংস্কৃতির জন্য, আমাদের মুখের ভাষার জন্য। তাহলে এই সংস্কৃতি আবার 2 প্রকার। সংস্কৃতি কি? 2 প্রকার। এক হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটা হলো অবস্তুগত সংস্কৃতি। আমি বোর্ডে লিখেছি, খেয়াল করো, সংস্কৃতি প্রকার ভেদ। অর্থাৎ সংস্কৃতি কত প্রকার, কি কি, এরকম কোনো প্রশ্ন থাকলে আমরা লিখব সংস্কৃতির প্রকার ভেদ। সংস্কৃতি প্রধানত 2 প্রকার, একটা বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতি কি এটা আমরা জানি। যেসব সংস্কৃতি দেখা যায় এই ধরনের সংস্কৃতি বলা হয় বস্তুগত সংস্কৃতি। যেমন রাস্তাঘাট, কলকারখানা, বিভিন্ন অফিস আদালত, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, এগুলো হলো দেখা যায়। তোমরা যদি এখন ক্লাসে থাকতে তাহলে আরও সুন্দর করে বোঝাইতে পারতাম যে আজকে থেকে আর 20 বছর আগে এখানে কি ছিল না, এই স্কুলটা ছিল না। তো সংস্কৃতি পরিবর্তন হয়ে এখানে একটা স্কুল হয়েছে। তো এটা একটা সংস্কৃতির কি, এটা হলো বস্তুগত সংস্কৃতি, দেখা যাচ্ছে। আবার ওই যে স্কুল মাঠে আগে ছিল পুকুর, আজকে থেকে আরও 30-40 বছর আগে ছিল পুকুর, জঙ্গলে ভরা, এটা তোমরা দেখো নাই। এই যে যারা বাড়িটাকে বাস করো, এই যে বাড়িটাকে রাস্তাটা, আগে এই রাস্তাটা ছিল না। রাস্তা ছিল কিন্তু পাকা রাস্তা ছিল না, ছিল কাঁচা রাস্তা। এই যে যারা আউলের গুদারা ঘাট থাকো, এই রাস্তাটাও ছিল না একসময়, ছোটো একটা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। আমরা স্কুলে আসার পরেও এই রাস্তাটা কি দেখেছি, কাঁচা দেখেছি। তো এখন রাস্তাটা পাকা হয়েছে, এটা একটা সংস্কৃতির বৈশিষ্ট্য, সংস্কৃতি পরিবর্তন হয়েছে। এবার তারপরে হলো অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি কি? অবস্তুগত সংস্কৃতি হলো মানুষের চিন্তা, ধ্যান, ধারণা, জ্ঞান, দক্ষতা, মানুষের পারফরমেন্স। অর্থাৎ অবস্তুগত সংস্কৃতিকে দেখা যায় না, অবস্তুগত সংস্কৃতি
দেখা যায় না অনুভব করা যায় এখন কিভাবে তো আমার ভিতরে কি আছে এটা কিন্তু তুমি জানো না কিন্তু তারপরে কিছু অনুভব করতে পারো আমার চাল চলন আচার ব্যবহার দেখে বা আমার এই দেখে বলতে পারো যে না স্যারে এরকম স্যারে জ্ঞান আছে স্যারে অমুক আছে স্যারে দক্ষ তাহলে এটা দেখতে পারবা কিন্তু আসলে কি দেখা যাবে অনুভব করা যাবে তাহলে অবস্থিত সংস্কৃতি আসলে কি করা যায় না চোখে দেখা যায় না তো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টা তোমরা ভালোভাবে রিডিং করবে অধ্যায় তিন তোমরা ভালোভাবে বাসায় রিডিং করবে আর এইটাই তোমাদের ভারী কাজ তোমরা কি করবে সংস্কৃতি কাকে বলে সংস্কৃতি কত প্রকার কি কি সংজ্ঞা সহ উদাহরণ লিখবে এটাই তোমাদের ভারী কাজ এইচ ডব্লিউ হিসাবে এটাই তোমরা কি করবে খাতায় লিখে রাখবে আবার পরবর্তীতে যখন আমরা স্কুলে অ্যাসাইনমেন্টে জমা দিতে বলি তখন স্কুলে এসে জমা দিয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম।